আবারও দুঃসংবাদ, প্রয়াত হলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। মাত্র 48 বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ডলি সোহি। শেষবার তাকে দেখা গিয়েছিল কুশল আহুজার হিন্দি ধারাবাহিক ঝনকে। নিজের দীর্ঘ কেরিয়ারে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন ডলি, যেমন কুমকুম ভাগ্য, পরিণীতা, মেরি আশিকি, তুম সাহি, দেবকাদেব, মহাদেব, হিটলার দিদি ইত্যাদি। অভিনেত্রী ডলি সাহি কানাডাবাসী প্রবাসী ভারতীয় অবনীত ধনোয়াকে বিয়ে করেছিলেন। তার একটি ছোট্ট মেয়েও রয়েছে, যার নাম অ্যামিলি। অনেকদিন ধরেই সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী ডলি সোহি, চলছিল কেমোথেরাপি। ঝনক ধারাবাহিকে কাজ করবার সময় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাঝপথে ধারাবাহিকটি ছেড়ে দেন ডলি। অবশেষে গত 8ই মার্চ সেই ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে মৃত্যু হয়েছে ডলির। জানা গেছে ডলির মৃত্যুর একদিন আগেই মারা গিয়েছে ডলির একমাত্র বোন আমনদীপ সহি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই পরিবারের দুই মেয়ে, দুই অভিনেত্রী সকলকে ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। অভিনেত্রী ডলি সহির আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ঝনক পরিবার। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।